সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রতিভা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা তো করছেই, তার পাশাপাশি গান, নাচ, গল্প, কবিতা আরো কত কি করছে। সেই সব সুপ্ত প্রতিভাকে তুলে আনার, খুঁজে আনার প্রয়াস আটিভির। আটিভির ডাবর বাটিকা ক্যাম্পাস্টার সিজন টু তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হুরে সাহান। আমি পরিচয় করে দিব আমাদের জাজেস যারা আছেন তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আমাদের খুব পরিচিত কিছু মুখ। আমি আমার বামপাশ থেকে শুরু করতে চাই। আছেন কণ্ঠশিল্পী বিউটিফুল কনা, আছেন অভিনয় শিল্পী সজল, আছেন নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী নাদিয়া আহমেদ, এবং আমাদের আজকে স্পেশাল গেস্ট অভিনয় শিল্পী আমাদের আরেকজন প্রিয় মুখ রওনক হাসান। সারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা অনেক সাড়া পেয়েছি এবং সেখান থেকেই যেসব প্রতিভাকে আমরা নিয়ে এসেছি আমাদের আয়োজনে, তাদের মধ্য থেকেই আবার বাছাই করা হচ্ছে আরও ভালো কাউকে, এবং তারাই একে একে প্রতিটি ধাপ পেরিয়ে পৌঁছে যাচ্ছে পরবর্তী ধাপে। আর সেই কাজটা খুব সুনিপুণভাবেই করছেন আমাদের এই সম্মানিত বিচারক মণ্ডলী। আমাদের পুরো আয়োজন যাদের সাহায্য ছাড়া সম্ভব হতো না, আমি আমাদের সেই পার্টনারদের কথা একটু বলতে চাই। আর অনলাইন পার্টনার আটিভি, অনলাইন প্রিন্ট পার্টনার কালের কণ্ঠ, রেডিও পার্টনার রেডিও একাত্তর 98.4 FM, ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি, মেকআপ পার্টনার অরা বিউটি লাউঞ্জ, অ্যান্ড মাই কস্টিউম পার্টনার শিবনী। সো আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই ডেকে নিতে চাই আমাদের আজকের প্রথম পার্টিসিপেন্টকে। ডেকে নিচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মার্জিয়া রহমান মলিকে। মলি, প্লিজ ওয়েলকাম। আজকে যেহেতু গান আর অভিনয়ের মধ্যে যে কোনো একটা করতে বলা হচ্ছে, তো তাহলে অভিনয়টাই দেখতে চাই। ভাল লাগে না আমার দিকে আমাকে সে আসো কেন, জীবনে কোনোদিন দেখো নাই আমারে। লঞ্চ সারেন করে গিয়ে দিগাও দিগাও সে নয়টার লঞ্চ 12টা সাড়ে কেন, তাইলে বুঝবে কেন দেরি হয়েছে। সারাদিন কিছু খাই নাই, না খাই আইছে এতটা দূর জার্নি কইরা, সাদে আল্লাহতে শুকাইছি, সাদে কি আর না খায় থাকি জানো দিদি। আমার না বিয়ে ঠিক হয়েছিল, দেখো পিন্তনের নয়া শাড়ি, হাতে মেহেন্দির রং এখনো ধরে নাই, লোকটা কিছু না কয়ে মরে গেছে। সবাই সবাই কয় আমি অপয়া, তাহলে কি কষ্ট পাউন ঠিক, এটা অজানা মানুষ মরে গেলে আমার কি কষ্ট পাউন ঠিক, দাদা কও না দাদা আমার কি কষ্ট পাউন ঠিক, আমার কি কষ্ট পাউন ঠিক। থ্যাংক ইউ মলি। কি প্রথমে রওনক হাসান ভাই আপনার কাছ থেকে শুনবো কেমন লাগলো? আপনার সবকিছুই ভালো, কমপ্লিট পারফর্মার হওয়ার জন্য আপনার মধ্যে যা যা প্রয়োজন তার সবকিছুই আছে, কিন্তু আমার মনে হয় যে চর্চাটা আরো বেশি প্রয়োজন। নাদিয়া, আমার কাছে যেটা মনে হয়েছে যে ক্যারেক্টার ওয়াইজ কস্টিউম হয়। থ্যাংক ইউ মলি। ভিউয়ার্স, মলির পারফরমেন্স তো আমরা দেখে নিলাম, এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্ট। আসছেন লিডিং ইউনিভার্সিটি সিলেট থেকে প্রজ্ঞা দে প্রমি। খুব সুন্দর লাগছে। থ্যাঙ্ক ইউ। অভিনয়ের প্রিপারেশন আছে কোনো? কে ডাকছে আমার? কে? কিশোর? কি হয়েছে বলো তো? আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি। ফুল? কি ফুল এনেছো? তোমার সেই প্রিয় ফুল রক্ত করবি। ও মা, তুমি কোথা থেকে আনলে এগুলা? রমি, থ্যাংক ইউ সো মাচ। জাজেসে কতটা ইমপ্রেস করতে পারলেন? আমি শুরুতেই রওনক হাসান আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি যে রক্ত করবির অংশ অভিনয় করলেন, এটা কি আপনার নিজের লেখা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? আমি রক্ত করবি নাটকের অভিনেতা, মঞ্চে ছিলাম, অসংখ্য প্রদর্শনীতে আমি অভিনয় করেছি। আপনি নিজের মতো করে বানিয়ে বানিয়ে সংলাপ বলেছেন, রবীন্দ্রনাথের সংলাপ আপনি বলেননি। আর এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আপনাকে আরও 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 অনেক চর্চা এবং শেখার ভিতর দিয়ে যেতে হবে। শুভকামনা থাকলো। ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্টকে। এবারে মঞ্চে আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্বস্তিকা দাস। তোমার কমফোর্ট জোন কোনটা? গান। ঠিক আছে, হয়ে যাক গান। নদী চায় চলতে, তারা চায় ঝুলতে, আমার মনটা চায় মনের কথা বলতে, হো নদী চায় চলতে, তুমি কি শুনবে বলো না শুনবে কি,
এমন সুন্দর করে গান করলেন, সবাই কিন্তু হাততালি দিয়ে একেবারে আপনাকে অভিনন্দন জানিয়েছে। দেখা যাক কি ভাবছে দিলশাদ নাহার কনা, কেমন লাগলো আপনার কাছে? বোঝা যাচ্ছে যে ও ছোট থেকে গান শিখে, খুব সুন্দর গলাটাও সুন্দর এবং গেয়েছে খুব সিনসিয়ারলি, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। সজল কেমন লেগেছে? ভীষণ ভালো, গানের মানুষ নই কিন্তু শ্রোতা ভালো, খালি গলায় কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া এত সুন্দরভাবে গান পরিবেশন একটা বিশাল ব্যাপার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখে নিচ্ছি পরবর্তী কন্টেস্ট্যান্টকে। এবার আসছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে সারা জাবিন অদিতি। শুরু হচ্ছে কোনটা দিয়ে? আমি গান গাইতে ভালোবাসি। গান হয়ে যাক। যদি তুমি বলো ভালোবাসো না আমায়, আজ হারাবে সূর্য ঝুঁছাধারায়, অপার নদী অজস্র ফুল স্বপ্নে বোনা কারো কাজ। যদি তুমি বলো আর চাই না তোমায়, আজ হারাবে স্বপ্ন গল্প কবিতা সাদা কাগজ সুরের গান ছন্দে মাতার মোর প্রাণ। ভালো হয়েছে গান। আই হোপ মিউজিক ইনস্ট্রুমেন্ট হলে বা যদি আরেকটু প্রিপারেশন আরেকটু ভালো হয় তখন আরও ভালো হবে, বাট অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমরা আশায় রইলাম সামনে হয়তো আরো ভালো কিছু দেখব। একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। জি অবশ্যই। গানটি কার সুর করা জানো? আলমারা মিনু ম্যামের গাওয়া। আমি আর কিছুই জানি না, আমি লিরিক্সটাও নতুন করে দেখে আসিনি, সেই ছোটবেলায় মাথায় ঢুকেছিল গানটা, ওটাই গাইতে গাইতে প্রিপারেশন নিয়েছি। খুব পছন্দের গান এটা আমাদের আয়ুব বাচ্চু স্যারের, উনি নেই আমাদের মাঝে। এটা আমার জন্য খুবই দুঃখজনক যে আমি এটা জানি না, আই এম সো সরি। বেশ কিছু পারফরম্যান্স দেখা তো হলো, সময় হলো একটা বিরতি নেবার। দেখছেন আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস্টার সিজন টু। আর অনলাইন পার্টনার আরটিভি অনলাইন, প্রিন্ট পার্টনার কালের কণ্ঠ, ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি, রেডিও পার্টনার রেডিও একাত্তর 98.4 FM, মেকআপ পার্টনার অরা বিউটি লাউঞ্জ, অ্যান্ড মাই কস্টিউম পার্টনার শিবনী। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। Welcome back everyone to RTV Dabur Bhatika Campuster Season 2. সঙ্গে আছি আমি নীল হুরে জাহান। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী পারফর্মারকে। আমাদের সামনে আসছেন মুমিনুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজ থেকে তানজিম তাবাসসুম তিথি। RTV Dabur Bhatika Campus. কোনটা তোমার সবচেয়ে পছন্দ, অভিনয় গান নাচ? আমার সব থেকে পছন্দ নাচ, তারপর অভিনয়। আজকে যেহেতু গান আর অভিনয়ের মধ্যে যে কোনো একটা করতে বলা হচ্ছে, তো তাহলে অভিনয়টাই দেখতে চাই। জি আচ্ছা। আমরা ভাগ্য করে মরিয়া যাবো অত হোজা না, মায়ে জিয়ে বাফে পুতে মিল্লা হায়াল্লা আমার মুখখান দেখা আমার বাজান নাম রাখছিল রানী, নাম খান রাইখা বাজান ফুটু মইরা গেল আমার মায়ে মানুষের বাড়ির কাম কইরা আমার এত দূর আনছে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই শুনবো রনক হাসান ভাইয়া, কেমন লেগেছে?
আমার মনে হয় যে আপনি ভালো করেছেন এবং চর্চা অব্যাহত রাখলে আরো অনেক অনেক ভালো করবেন। আমি নাদিয়ার উপরে শুরুতে ছেড়ে দিতে চাই। নাদিয়া, যেটা বোঝা যাচ্ছিল যে আসলে ওভাবে তো শেখা না, কিন্তু ভালো লাগার জায়গা থেকে অভিনয় করা হচ্ছে। কস্টিউম টস্টিউম মিলিয়ে গেটআপটা ভালো ছিল আর স্পন্টেনিয়াস ছিল। ধন্যবাদ ম্যাম। বাড়ি কি মামি সিং? হ্যাঁ মামি সিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্টকে। এবার আসছেন ক্যাম্ব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অফ এভিয়েশন থেকে ঐশী বিনতে মুস্তফা। বাজান বাজান, আমি লাল শাড়ি চাই না বাজান, আমি লাল শাড়ি চাই না। তুমি তুমি শুধু আমার কাছে একবার ফিরে আসো বাজান, আমি লাল শাড়ি চাই না বাজান। তুমি তুমি এভাবে শুয়ে আছো কেন বাজান? আমি জানি দেশ রক্ষা করা অনেক কঠিন, কিন্তু বাজান আমি কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না বাজান। বাজান আমি হারাতে চাই না বাজান। থ্যাংক ইউ সো মাচ ঐশী। প্রথমেই নাদিয়া আহমেদ, আপনার কাছ থেকে শুনবো কেমন লাগলো? চর্চা করলে নিশ্চয়ই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। And now we have our next contestant, Pooja Sarkar from Rajshahi University. পূজাকে দেখে বেশ নার্ভাস মনে হচ্ছে, তাই কি? বেস্ট অফ লাক। নার্ভাস হলে পারফরম্যান্স খারাপ হবে, নার্ভাসনেস এর কিছু নেই, ঠিক আছে? অভিনয় ভীষণ ক্ষুধার্ত আছি, উদর শরীর বৃত্ত বেপে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জ্বলে দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি, আমার সামান্য দাবি উড়ে যাচ্ছে পেটের প্রান্ত আর ভাতে চাই এই চাওয়া সরাসরি। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি। থ্যাংক ইউ কানা, ভালো হয়েছে অ্যাক্টিং, আর সবচেয়ে ভালো লাগছে ইওর হেয়ার। থ্যাংক ইউ। দেখে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। এবারে মঞ্চে আসছেন গভর্নমেন্ট বঙ্গবন্ধু কলেজ থেকে বর্ণা চৌধুরী। সেয়া দিল মে আনা রে আঁখে ফির না জানা রে, আঁখে ফির না জানা রে, চমচমা চমচম টুরুডু টুরুডু। হ্যালো ভাইয়া, এতদিন পরে বুঝি মনে পড়লো আমার কথা, নিশ্চয়ই নতুন কোনো ছবিতে সাইন করার জন্যে। আসলে কি আগামী এক বছরে আমার একটা দিনও খালি নেই, খালি ফোন আর ফোন আসে, কেউই ফোন দেয় না। যাক গে, আচ্ছা প্রোডিউসারকে আমার রোলটা কি ভাইয়া? জি সেকেন্ড হিরোইন? না না ভাইয়া, আমি তো সেকেন্ড হিরোইন করি না, আমি এখন টিকটক সেলিব্রিটি ভাইয়া। আপনি আমার টিকটক ভিডিও দেখেননি? না ভাইয়া, আমি এখন সেকেন্ড রোল করি না, এবার বলে নায়ককে। কে? সজল? ও নো, আইটেম সং করেছিল না উনি, একটু দেখি যেন দিলে যেন চোট লেগেছে ওই রকম একটা গান রাখবেন, আমরা এরপর একটু কোমর দুলিয়ে নাচবো, আমি একটু তাকে ধরবো। সজলকে আমার নাম্বারটা দিয়ে দেবেন, বলবেন আমাকে একটা কল দিবেন, সজলকে আমাকে ফোন দিবেন, সজলের নাম্বার আমাকে দিবেন, আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। তো থ্যাংক ইউ। সবাই হাততালি দিচ্ছে। নাদিয়া আহমেদ কেমন লাগলো? টিকটক সেলিব্রিটি বা ফিল্মের হিরোইন আপকামিং, ভালো ছিল, কন্টেন্টটা ডিফারেন্ট ছিল আর যেই ধরনের ন্যাকামির প্রয়োজন ছিল যথেষ্ট পরিমাণের ছিল। রানু খান ভাই কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো লেগেছে, এন্টারটেইনমেন্ট হিসেবে আমি খুবই আমোদিত হয়েছি, আমি খুবই বিনোদিত হয়েছি। সজল আপনার কাছ থেকে শুনবো। একদম শুরুতেই বোঝা যাচ্ছিল যে ভালো করছে এবং আমরা হাসতে হাসতে এখানে শেষ হয়ে যাচ্ছিলাম। সিনেমা করা না হোক, একটা স্টেপ কি স্টেজে করতে পারি? থ্যাংক ইউ সো মাচ এন্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আইটিভি ডাবল ভার্টিকা ক্যাম্পাস, আইটিভি ডাবল ভার্টিকা ক্যাম্পাস। ডেকে নিচ্ছি পরবর্তী পারফর্মারকে। এবারে মঞ্চে আসছেন পরমা রাহা জগন্নাথ ইউনিভার্সিটি থেকে।
হেল্পার বিটা এ কোনে নামাই দিয়ে গেলে কিছু তো চিনতে পারছি নে এ বিটা আমারে কোনে নামাই দিয়ে গেল এই ছোটবেলা ঢাকাই আইছি আমার কি কিছু মনে আছে নাকি ও ভাই আরে ও ভাই আরে তোমারই ডাকছে শোনো জিনিস শোনো না ডাকছে উনি বুঝতেই পারছি বস্তি যে এখানে যে বস্তি গুলো ছিল ও কোনে গেছে তুমি জানো ওয়াল্লাহ এ বিটা কি কয় বস্তি নাকি পুরাই দিয়েছে তাহলে আমি এখন কোনে যাব কোনতে আইছি ও গিরাম একটা আইছি ওরে ভাই সুজা দুঃখী আসিনি রে সুজা দুঃখী আসিনি বাপ মা মরে গেছে শেখ সেই কোন ছোটবেলায় ছোট ভাই ডরে নিয়ে গিরামে থাকতাম গিরামের লোকজন নদীর ধারে একটা ছোট ঘর কইরে দিছিল সেখানে আমি আর আমার ভাই থাকতাম একদিন সকালবেলা ঘুমেতে উঠে দেখি আমি পানির মধ্যে ভাসছি চারিদিকে শুধু পানি আর পানি চারিদিকে আমার ভাইয়ের খুঁজলাম আমার ভাইয়ের পালাম না রে ভাই পালাম না আমার ভাইয়ের বোনাস বোনাস জলে ভাসায় নিয়ে চলে গেছে ভাই প্রতিদিন সকালে ঘুমেতে উঠে ভাই আমার কইতো এ বউ নুটি দিবি নে নুটি খাবো বাস আর থ্যাংক ইউ প্রয়োজন হবে না পরমার পারফরম্যান্স কেমন লাগলো রানক হাসান শুরুতে আপনার কাছ থেকে অসাধারণ যে চরিত্রে আপনি অভিনয়টা করেছেন তার বডি ল্যাঙ্গুয়েজ ডায়ালগ ডেলিভারি এভরিথিং পারফেক্ট মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর থ্যাংক ইউ এবারে আসছেন শারুপি শাইলা বিথি ফ্রম কলেজ অফ হোম ইকোনমি কি করে দেখাচ্ছেন আমাদের আমি প্রথমত গান শোনাবো গানটা কি তোমার মেইন প্রায়োরিটি জি ছোটবেলায় গান শিখেছি এখনো চর্চায় আছে কলঙ্কিনি রাধা কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা মাই তুই জলে না যাইও হা কলসিতে জল নাই যমুনা বড় দূর হাঁটিতে না পারে রাধে পাইতে নূপুর মাই তুই জলে না যাইও থ্যাংক ইউ ম্যাম এটা ভালো ছিল কারণ তোমার গলার ভয়েসটা অনেক ডিফারেন্ট আই থিঙ্ক তুমি একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্নাইজ গলা আর একটু ওই টাইপের গান সিলেক্ট করলে তোমার গলায় অনেক ভালো লাগবে থ্যাংক ইউ ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্টকে এবারে আমাদের সঙ্গে আছেন জাফরের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আকলিমা হোসাইন তিথি একটু অভিনয় দেখি সজল শুনছো একটা কথা ছিল আমি মাত্র ডক্টরের কাছ থেকে আসলাম তোমার মেয়ে হবে ওনারা বলেছে তুমি এই বাচ্চা ফেলে দাও কারণ হচ্ছে এই সংসারে কোনো মেয়ে জন্ম নিতে পারবে না আমাদের ফ্যামিলিতে কোনো মানে মেয়ের কোনো স্থান নেই ছেলে হলে তুমি রাখতে পারবে যদি তুমি সন্তান না ফেলো তাহলে তোমাকে ডিভোর্স নিতে হবে থ্যাংক ইউ তিথির পারফরম্যান্স কেমন লাগলো শুরুতেই রানক হাসান আপনার কাছ থেকে শুনবো আরো 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 অনেক অনেক চর্চা এবং প্রস্তুতির প্রয়োজন আছে এই ধরনের প্রতিযোগিতায় এসে নিজেকে উপস্থাপন করার জন্য তবে আপনি যদি চর্চা করেন নিয়মিত তাহলে আপনি অবশ্যই অবশ্যই ভালো করবেন থ্যাংক ইউ জাজেস থ্যাংক ইউ সো মাচ এবারে যিনি আসছেন জার্মিন হক শেনপি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অবশ্যই নিশ্চয়ই গান শুনবো রাইট জি ম্যাম প্রিয় শিল্পীকে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম ও ওয়াও প্লিজ আমি আমি তোমাবিনে গ
থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। প্রথমেই দিলশাদ নাহার কানা আপনার কাছ থেকে শুনব। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ব্যাস। অনেক ধন্যবাদ ম্যাম। সজল, আমি চোখ বন্ধ করে গানই শুনছিলাম। নাদিয়া আহমেদ, খুব ভালো লাগছিল এবং আমার মানে একটা যে এই ধরনের গানের যে আবহ সেটা তৈরি হয়েছে এবং এত সুন্দর উচ্চারণ, সুরটা এত সুন্দর লেগেছে, সবকিছু মিলিয়ে খুব ভালো ছিল। দোয়া করব অবশ্যই। রানুক হাসান, মন ভরে গেছে। ধন্যবাদ স্যার, অসম্ভব সুন্দর। একজন প্রতিযোগী আসছেন আর তাদের চমৎকার পারফরম্যান্সে মুগ্ধ করছেন আমাদের। প্রায় শেষের দিকে চলে এসেছি আর একজন প্রতিযোগী আছেন আমাদের, যার পারফরম্যান্স এবার দেখব। ডেকে নিচ্ছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে সুমনা রহমানকে। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে নেভে না দারুণ আগুন, নেভে না দারুণ আগুন জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। একটু কি অভিনয় দেখতে পারি আমরা? কি ভাবছেন আমি ঝাড়ুয়ালি? আমি হইলাম কাদের মাইয়া, সকিনা। যখন স্টাইল করে কই তখন নাম হয়ে যায় সকিনা। এখানে দেখতেছি কনা আফারস, আমি কনা আফার বাসায় কাম করতাম। কনা আফার আমার চাকরি থেকে নট করে কেন জানেন, কনা আফার বাসায় থাকতে থাকতেই এত ভালো গান শিখছি, ডিরেক্টর এসে কনা আফার বদলে আমারে নিয়ে নেয়। এখন আমি যেই বাড়িতে কাম করি ওই ম্যাম সাহেব আমারে পছন্দ করে না, কেন জানেন। ম্যাম সাহেব আমার আগে এই বাড়ির কামের লোক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো বিচারকদের সেটা একটু শুনবো। প্রথমেই রানুক হাসান, কেমন লেগেছে? ভালো, বেশ ভালো। গানও ভালো লেগেছে এবং অভিনয়ও আমরা খুবই উপভোগ করেছি, অনেক ভালো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা রেজাল্ট পেয়ে যাব, দেখব কারা যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আর কারা বিদায় নিচ্ছেন আজকে এখান থেকেই। কিছুক্ষণ পর ফিরছি আমি রেজাল্ট নিয়ে। এবার সেই সময়, আমার হাতে ইতিমধ্যে ফলাফল পৌঁছে গেছে। আমি শুরুতে ডেকে নিতে চাই আমাদের সব প্রতিযোগীকে, প্রতিযোগী সবাইকে বলবো মঞ্চে চলে আসার জন্য। চোখে যত অবিরত স্বপ্ন খেলা করে সবাইকে লাইন করে দাঁড়িয়ে সবাইকে অবশ্যই আমরা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারবো না, কয়েকজনকে এখানেই বিদায় জানাতে হবে। কিন্তু যারা হবেন সেই মানুষ যারা আজকে বিদায় নেবেন তাদেরকে বলবো যে এটাই শেষ নয়, এবং এত অল্প সময় তো কাউকে আসলে বিচার করাও যায় না, তাই না? হয়তো আরও ভালো কিছু, আরও ভালো সুযোগ জীবনে আসবে, তাই একদমই মন খারাপ করা যাবে না। আমি যে নামগুলো বলবো তাদেরকে অনুরোধ করবো এক স্টেপ সামনে চলে আসার জন্য, ঠিক আছে? স্বস্তিকা দাস প্রান্তি, সারা জাবিন অদিতি, তানজিম তাবাসুম তিথি, আপনারা তিনজন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। তিনজন প্লিজ পাশাপাশি চলে আসেন। সুমনা রহমান, জারমিন হক শেনপি, শারুপি শায়লা বিথি এবং বর্ণা চৌধুরী, আপনারা চারজন কি মনে হচ্ছে যাবেন পরবর্তী রাউন্ডে নাকি আমি বিদায় বলবো? আপনারা চারজনই আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন, কংগ্রেচুলেশনস। আমি সাতজনকেই বলবো পাশাপাশি চলে আসার জন্য। এন্ড ইয়েস, দ্যাটস দ্য লাকি সেভেন উই গট। এই সাতজন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাবেন। তবে আরেকটি নাম আছে আমার কাছে এবং সেটি হচ্ছে ঐশী বিনতে মোস্তফা, যিনি আমাদের সাথে ওয়েটিং লিস্টে থাকছেন, তার মানে আপনার কাছে সুযোগ এখনো রয়েছে। কংগ্রেচুলেশনস অল অফ ইউ এবং পেছনে যারা আছেন, আপনাদের যাত্রা আমাদের সাথে এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এন্ড ভিউয়ার্স, যারা আমাদের সাথে ছিলেন, দেখছেন আমাদেরকে আরটিভি ডাবল ভাটিকা ক্যাম্পাস স্টার সিজন 2। আজকের আয়োজন এই পর্যন্তই ছিল, সাতজন প্রতিযোগী আমরা পেয়ে গেছি যারা পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছেন। দেখা হবে পরবর্তী রাউন্ডে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নীল এখানেই বিদায় নিচ্ছি। অ্যান্ড সব শেষে
Thanks to our online partner, RTV Online, print partner, Kaler Kontho, magazine partner, Look At Me, radio partner, Radio 98.4 FM, makeup partner, Aura Beauty Lounge, and my costume partner, Shivoni. Thank you so much, everyone. RTV.